নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। শনি যাপ দেতা হে ছাপ্পড় ফাটকে দিতা হে। হ্যাঁ বন্ধুরা, এই ছটি রাশিকে শনি দেবতা অর্থাৎ শনি মহারাজ দুহাত তুলে দিতে চলেছে পয়লা জুলাই থেকে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সৌভাগ্যবান ছটি রাশি তা আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট এবং ভিডিওর শেষ পার্টে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আর সেই কথাগুলো যদি আপনারা মিস করে অর্ধেক ভিডিও দেখে স্কিপ করে বেরিয়ে যান, তার দায়িত্ব আমার একদম নেই। এর পর্যন্ত আপনারা ভিডিওটি ওয়াচ করুন। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। পয়লা জুলাই থেকে শনি মহারাজের শুভ দৃষ্টির ফলে এই ছটি রাশিকে দুহাত ভরে দিতে চলেছে। পারিবারিক সুখ, চাকরি, বিবাহ সমস্ত দিক থেকে আপনারা সাকসেস পাবেনই পাবেন। কোন সেই সৌভাগ্যবান ছটি রাশি আমি একে একে বলতে চলেছি, কিন্তু এখানে একটি কথা আমি আপনাদেরকে বলে দিই। আপনারা যদি সাত্ত্বিকভাবে চলেন, এখন থেকে চললেও চলবে, কিন্তু আগে থেকে যদি আপনারা সাত্ত্বিকভাবে চলেন, অর্থাৎ সাত্ত্বিক কথার অর্থ যদি কাউকে না ঠকান, যদি কোনো মহিলাকে খারাপ নজরে না দেখেন, আপনারা যদি মদ্যপান না করেন, এইসব ক্রাইটেরিয়া রয়েছে এবং আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমি ভিডিও শেষে বলবো। বিশেষ করে আপনারা যদি না ঠকান কাউকে এবং কোনো দুস্থ কুকুরকে, বিশেষ করে রাস্তার কুকুরকে অত্যাচার যদি না করে থাকেন, তাহলে আপনারা হান্ড্রেডে হান্ড্রেড ফল পাবেন। আর যদি এই সব কাজ করে থাকেন তাহলে কিন্তু ফল পাবেন না। এই ফল পাওয়ার জন্য, যাতে শনি দেবতা আপনাদের প্রতি প্রসন্ন হয়, সেটা কি করতে হবে সেটা আমি ভিডিওর শেষে বলবো। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই ছটি সৌভাগ্যবান রাশি। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে শনি দেবতা আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক ও জাতিকা হন, তাহলে শনি দেবতা আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন, তাহলে শনি দেবতা আপনাদেরকেও দুহাত ভরে দিতে চলেছে, কারণ শনি যাপ দেতা হে ছাপ্পড় ফাটকে দেতা হে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক ও জাতিকা হন, তাহলে শনি দেবতা আপনাদেরকে অর্থাৎ শনি মহারাজ আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক ও জাতিকা হন, তাহলে শনি দেবতা আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। এবং শেষ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক ও জাতিকা হন, তাহলে শনি দেবতা আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। এইবার আমি আপনাদেরকে ভিডিওর শেষ পার্টে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। ফার্স্ট অফ অল, আপনারা যদি শনি দেবতার কৃপা পেতে চান, তাহলে আপনারা কখনোই কোনো মানুষকে ঠকাবেন না, একদমই ঠকাবেন না। সেই ঠকানোটা ভাই ভাইকেও ঠকাতে পারে, এছাড়াও কেউ কারো টাকা চিট করে নিতে পারে, বা কোনো মহিলাকে সম্মান হানি করতে পারে, বা কোনো মহিলার উপর কুনজর দিতে পারে, বা মদ্যপান করতে পারে, বা রাস্তার কুকুরকে আননেসেসারিভাবে হত্যা করতে পারে। এই সব কাজ যদি আপনারা করে থাকেন, তাহলে কিন্তু শনি দেবতার ফল কিন্তু আপনারা হান্ড্রেডে হান্ড্রেড পাবেন না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, কারণ উনি ন্যায় করার জন্যই আমাদেরকে বলেন, এবং আমরা অন্যায় করলেই কিন্তু তার সাজা আপনি আমি প্রত্যেকে কিন্তু তার কাছ থেকে পাবো। তাই তাকে শান্তি করার জন্য,
সন্তুষ্ট করার জন্য আপনাদেরকে ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে এবং প্রতিদিন স্নান করে উঠে আপনারা পশ্চিম দিকে দাঁড়িয়ে যদি এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন তাহলে শনি দেবতা আপনার প্রতি তুষ্ট হবেন এবং যার ফলে আপনারা ধন সম্পত্তি অর্থ পারিবারিক সুখ চাকরি বিবাহ সমস্ত দিক থেকে আপনারা সাকসেস পাবেনই পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি একটুকু ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং সবশেষে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন ধন্যবাদ।